السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبي جير من بور شريف سبور شكرا تبرك حسر الدشة امام احمد ابن حنبل رحمة الله عليه وبموت كتاب النام كتاب العلل ومعرفة الرجال কিতাবুল ইমারিফাতের ইমাম আহমেদ ইবনী মোহাম্মদ ইবনী হাম রহমা জন্ম একশত চৌষট্টি হিজড়ি ১৬৪ দুই ওফাত একচল্লিশ হিজরি আল মুজালী দ্বিতীয় খন্ড এখানে নাম্বার হচ্ছে পেজ ফোর টু নাম্বার থার্টি টু থ্রি এখানে ওনাদ সেলেক তাকে প্রশ্ন করেছেন আবদুল্লাহ ইমাম আহমেদ ইবনী হাম্বুল রহমতুল্লাহ আলহিত সে আব্দুল্লাহ প্রশ্ন করেছেন আল রজুল রাজুল يمس منبر النبي صلى الله عليه وسلم ويتبرك بمسه ويقبله ويفعل بالقبر مثل ذلك او نحو هذا يريد بذلك التقرب الى الله عز وجل ইমাম আহমদ ইমিন হামদুল আহামদুল্লাহ শয় আলিহীদ আব্দুল্লাহ বলেন আমি ইমামকে প্রশ্ন করলাম যে একজন মানুষ আল্লাহ নবীর সল্লাল্লাহয়ালি হিউ আলি ওয়াসাল্লামের মিম্বর স্পর্শ করে তাবাররুখ হাসিলের জন্যে এবং মিম্বরে তকবিল করে জমা দেয় এবং একই কাজ সে কবর শরীফেও করে আল্লাহ রসুল সালল্লাহ হোৱালি হিওয়া আলি ওয়াসাল্লামের কবর শরীফ সেখানেও সে স্পর্শ করে জুম্বন করে এবং এই কাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য চায় ইমাম আহমদ ইবন হাম্বুল রহমতুল্লাহ আলহির জবাব কোন অসুবিধা নাই